আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ প্লাজো খুব সহজেই কাটিং করা যায়। আপনারা প্রথমে কাপড়টা চার ভাঁজে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আমি এই উপরে 2 ইঞ্চি পরিমাণ কাপড় দড়ির জন্য রেখে দিলাম। তারপর এখান থেকে হাইটা আমি 17 ইঞ্চি নিয়ে নিলাম। 17 ইঞ্চি এই হাইয়ের এখানে 17 ইঞ্চি থেকে এখানে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। এই দড়ির এই উপর থেকেও 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। নেবার পর এই 2 ইঞ্চির এখান থেকে মার্ক করে দেবেন, রাউন্ড মার্ক করে দেবেন। এখন পায়ের মহরার ঘেরটা আমার আছে 24 ইঞ্চি, আমি ভাগ করে 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ সেলাই করার জন্য নিলাম। নেওয়ার পর এই হাইয়ের থেকে এখান পর্যন্ত মার্ক করে দেবেন। এখন আমার পুরো বডিটা মার্ক করা শেষ। এখন আমি এটা কেটে দেব। দেওয়ার পর এখানে মুখ বন্ধ আছে, এটা আমি কেটে দেব। এখন পুরোপুরিভাবে আমার প্লাজো কাটিং শেষ। দেখুন, খুব সহজভাবেই কিন্তু সাধারণ প্লাজো কাটিং করা যায়। আপনারা চাইলেই এই ভিডিওটা দেখে খুব সহজভাবেই প্লাজো কাটিংটা শিখে নিতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।